এমন সময়ের কথা যখন পূর্ব থেকে মঙ্গল, পশ্চিম থেকে ক্রুসেডার ও হাসিসিন, উত্তর থেকে সিলিসিয়ান খ্রিস্টান এবং দক্ষিণ থেকে নুবিয়ান খ্রিস্টানরা পবিত্র ভূমিকে চেপে ধরছিল। পোপের স্থলে অঘোষিত নতুন পোপের আবির্ভাব হয়েছিল, তার নাম মঙ্গল। মুসলিম জাহান এক ঘোর বিপদে পড়ে গিয়েছিল, আবার ভুলুণ্ঠিত হয়েছিল মুসলিমদের সম্পদ ঐশ্বর্য। ইসলামের গৌরব সূর্য যেন অস্তগামী হয়েছিল। এমনকি পবিত্র ভূমি, মুসলিমদের প্রথম কিবলা আল কুদস পর্যন্ত ক্রুসেডারদের দখলে চলে গিয়েছিল। দুর্বৃত্ত নৃশংস গুপ্তঘাতকদের মৃতদেহগুলো মরে পচে গলে আল আসি নদীতে ভাসতে থাকতে দেখা যায়। ক্রুসেডাররা ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। পোপ আবার কোনো ক্রুসেডের ডাক দিতে ভুলে যান শুধুমাত্র জেরুসালেম উদ্ধারের জন্য। জেরুসালেম রক্ষা বা পুনরুদ্ধারের চিন্তাও তাদের মাথা থেকে পেরিয়ে যায়। মঙ্গলদের বিজয় রথ থমকে দাঁড়ায়। নুবিয়ান খ্রিস্টানরা প্রধানত হয়। ইসলাম বিরোধী শক্তিগুলো একে একে ভীত সন্ত্রস্ত ও স্তব্ধ হয়ে যায়, কারণ মুসলিম জাহানের ভাগ্যাকাশে এক নতুন সূর্যের উদয় হয়। ইসলামের গৌরব সূর্য আবার উদিত হয়। সেই সূর্যের নাম বেবার্স, শেষ আঘাত, ক্রুসেডারদের জন্য অভিশাপ। দেখে নিন বেবার্সের বিশ্ব রেকর্ড সমূহ। আল কুদস সম্পর্কিত বিশ্ব রেকর্ড সমূহ। এক, ক্রুসেডের ইতিহাসে বেবার্সি ছিলেন একমাত্র মুসলিম শাসক যার ক্রুসেডের তথা সামরিক জীবনে হাতেখড়ি হয় আল কুদস পুনরুদ্ধারের মাধ্যমে। দুই, বেবার্সি ছিলেন আল কুদসের সর্বকনিষ্ঠ ও সর্বশেষ মুসলিম বিজেতা। আল কুদস পুনরুদ্ধারকালে বেবার্সের বয়স ছিল মাত্র 21 বছর। তিন, মুসলিম ইতিহাসে বেবার্সের আল কুদস বিজয়ী দীর্ঘস্থায়ী হয়। বেবার্সের অধিকৃত আল কুদসে মুসলিম শাসন স্থায়ী হয় 1244 থেকে 1917 পর্যন্ত, দীর্ঘ 673 বছর। ক্রুসেড সম্পর্কিত বিশ্ব রেকর্ড সমূহ। চার, বেবার্সি ছিলেন বিশ্ব ইতিহাসে একমাত্র মুসলিম সেনাপতি যার উত্থানই ঘটে ক্রুসেডারদের বিরুদ্ধে পরপর দুটি যুদ্ধে জয়লাভের মাধ্যমে। যুদ্ধ দুটি ছিল 1244 সালে অনুষ্ঠিত আল মোরদেহাই ও হারবিয়ার যুদ্ধ। পাঁচ, ক্রুসেডের ইতিহাসে বেবার্সি ছিলেন একমাত্র ব্যক্তি যিনি ক্রুসেডের নেতৃত্বদানকারী কোনো রাজাকে বন্দী করেছিলেন। 1250 সালে আল মানসুরার প্রান্তরে তিনি ফ্রান্সের রাজা নবম লুইকে বন্দী করেন। উল্লেখ্য, ক্রুসেডের জন্মই ফ্রান্স থেকে। ছয়, বেবার্সি ছিলেন সব থেকে বেশি ক্রুসেডে অংশগ্রহণকারী মুসলিম শাসক। তিনি সপ্তম, অষ্টম ও নবম ক্রুসেডে অংশগ্রহণ করেন। তিনি সপ্তম ক্রুসেডে আল মানসুরা ও ফারিসকুরের প্রান্তরে পরপর দুটি যুদ্ধে ক্রুসেডারদের পরাজিত করেন। বেবার্সের অ্যান্টিওক বিজয়ের ফলেই পোপ অষ্টম ক্রুসেডের ডাক দেন। অষ্টম ক্রুসেডে বেবার্স ক্রুসেডার রাজ্য ত্রিপলির অর্ধাংশ অধিকার করেন ও ধ্বংস করে দেন নাজারেথের গির্জা। নবম ক্রুসেডে তিনি আক্কা অবরোধ করলে ক্রুসেডাররা ভীত হয়ে সন্ধি ভিক্ষা করে। এভাবেই শেষ হয় নবম ক্রুসেড এবং এরপর থেকে ক্রুসেডাররা আর কখনোই জেরুসালেম রক্ষার্থে ক্রুসেডের ডাক দেয়নি। এটাই ছিল জেরুসালেম রক্ষার শেষ ক্রুসেড। সাত, খ্রিস্টধর্মের দোলনা নামে খ্যাত অ্যান্টিওককে বলা হতো অজেয়, কারণ বহু মুসলিম শাসক এই ক্রুসেডার রাজ্যটি অধিকার করার বহু চেষ্টা করেও ব্যর্থ হন। 1268 সালে বেবার্স এই অজেয় শহরকে অধিকারের মাধ্যমে ক্রুসেডার রাজ্য অ্যান্টিওকের পতন ঘটান। আট, ক্রুসেডের ইতিহাসে অ্যান্টিওক বিজয়ী ছিল সবথেকে বড় ধরনের বিজয়। এখানে 16,000 ক্রুসেডারকে হত্যা করা হয়।
এবং বন্দী করা হয় আরও 1 লাখ ক্রুসেডারকে। ক্রুসেডের ইতিহাসে অ্যান্টিওকই সবথেকে বেশি ধ্বংসলীলা চালানো হয়। 9. বেবার্সের অধিকৃত অ্যান্টিওক 1268 সাল থেকে আজ পর্যন্ত টানা 760 বছর যাবৎ মুসলিম অধিকারই আছে। এই দীর্ঘ সময়ে অ্যান্টিওক কখনই মুসলিম অধিকারচ্যুত হয়নি। ক্রুসেডের ইতিহাসে এটাই কোনো ক্রুসেডার রাজ্য বিজয়ের পর তা হস্তচ্যুত না হওয়ার রেকর্ড। 10. ক্রুসেডের ইতিহাসে বেবার্সই সবথেকে বেশি ক্রুসেডার হত্যাকারী ও তাদের শহর ও দুর্গ ধ্বংসকারী ব্যক্তি। তিনি তার জীবনে সর্বমোট 1.5 লাখ ক্রুসেডারকে হত্যা করেন এবং তাদের শহর ও দুর্গসহ মোট 15টি শহর ও দুর্গ ধ্বংস করেন। আইন জালুত সম্পর্কিত বিশ্ব রেকর্ড সমূহ। 11. আইন জালুতের যুদ্ধই বিশ্বের একমাত্র যুদ্ধ যেখানে পরাজিত হওয়ার পর মঙ্গোলদের বিজয় রথ পুরোপুরি থমকে দাঁড়ায়। বিশ্বের ইতিহাসে একমাত্র নজিরবিহীন ঘটনা যেখানে মঙ্গোলরা কোনো রাজ্যকে তাদের নিশানা বানালে তার কোনো না কোনো অংশ অধিকার করেই ছাড়ত। ব্যতিক্রম একমাত্র আইন জালুতের যুদ্ধ। 13. আইন জালুতের যুদ্ধই একমাত্র যুদ্ধ যেখানে মঙ্গোলদের অধিকাংশ সৈন্যই নিহত হয়। এত ক্ষয়ক্ষতি মঙ্গোলদের আর কোনো যুদ্ধেই হয় নাই। 100 মতান্তরে মাত্র 100 সৈন্য প্রাণ নিয়ে রাজধানীতে তাদের পরাজয় সংবাদ বহন করে ফিরতে পেরেছিল। বাকি সৈন্য সব নিহত হয়েছিল। 13. আইন জালুতের যুদ্ধেই বিশ্বে প্রথমবারের মতো হাততোপ বা হ্যান্ড ক্যানন ব্যবহার করা হয়। বেবার্স এটি প্রবর্তন করেন, তখন এর নাম ছিল মিৎফা এবং এই মিৎফার মাধ্যমে পরবর্তীতে তোপ নির্মাণ করা হয়। 14. আইন জালুতের যুদ্ধে মঙ্গোলদের পরাজিত করার পর বেবার্স তাদের তাড়িয়ে নিয়ে যান ফোরাত নদী পর্যন্ত 300 মাইলেরও অধিক দূরত্বে। বিশ্বের সামরিক ইতিহাসে এটি প্রচণ্ডতম ও দীর্ঘতম পশ্চাদ্ধাবনের ঘটনা। এর বেশি আজ পর্যন্ত কেউ করতে পারেনি। আধুনিক ব্যবস্থার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন বেবার্স কোথা থেকে কত দূর পর্যন্ত মঙ্গোলদের তাড়িয়ে নিয়ে গিয়েছিলেন। আইন জালুত বর্তমানে ইসরায়েলে অবস্থিত, এর বর্তমান নাম আইন জালুত, এবং এখান থেকে সুরিয়ার আলতাব্বা শহর পর্যন্ত দূরত্ব হচ্ছে 598 কিলোমিটার। এই সুদীর্ঘ পথে তিনি মঙ্গোলদের তাড়িয়ে নিয়ে যান। এখানে যত মঙ্গল পান তাদেরকে তখনই হত্যা করেন। যারা ঝোপেঝাড়ে লুকিয়েছিল তাদেরকে সেখান থেকে বের করে হত্যা করা হয়। ঝোপেঝাড়ে আগুন লাগিয়ে দেওয়া হয় যাতে তারা বেরিয়ে আসে। অতঃপর তাদের হত্যা করা হয়, এবং এই সুদীর্ঘ পথ 300 মাইলেরও বেশি, 598 কিলোমিটার পথে তিনি তাদেরকে হত্যা করতে করতে আসেন। এবং তারাই বেবার্সের হাত থেকে মুক্তি পেয়েছিল, যারা তাদের চামড়ার মশককে বায়ু দ্বারা পূর্ণ করে তার উপরে আরোহণ করে নদী পার হতে পেরেছিল। মাত্র 100 মতান্তরে 100 মঙ্গল সৈন্য প্রাণ নিয়ে ফিরতে পেরেছিল। ১২৬০ সালে আইন জালুতের যুদ্ধে বেবার্স প্রথম মিৎফা বা হ্যান্ড ক্যানন ব্যবহার করেন। কেমন ছিল এই মিৎফা তা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ইনি ছিলেন আমাদের বেবার্স, যার প্রতীকী ছিল সিংহ।